গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌমিতা এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে একটা সানডের ব্লগ, তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল বসে গেছি, রচানি আজকে কোনো তাড়া নেই, নেপালের রেসিপি দেখছি, সত্যি কথা বলতে কি না টাইমের ডেডলাইন আছে, কিছুই নেই। তো মেয়ে সকালবেলায় উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে। তো সকালবেলা একটু রচা খেয়ে বেরিয়েছিলাম হাজবেন্ড ওয়াইফ একটু সামনে সুপার মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, বাড়িরই গ্রসারি আইটেম। তো একটু কেক নিয়ে এসেছিলাম, তো ছেলে প্রথমেই সেটা নিয়ে বসে গেছে। হ্যাঁ, ও কিন্তু আমাদের সাথে গিয়েছিল এবং ও বেশিরভাগ জিনিস সিলেক্ট করেছে। আর সত্যি কথা বলতে এত জিনিস ও নিয়ে নিয়েছিল না, ও যখনই দেখছে না আমি সেগুলোকে তুলে সরিয়ে রাখছিলাম, নালে তো আজকে বোধহয় পুরোই একদম ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যেত। তো ওগুলোকে গুছিয়ে রেখে এখন বসে গেছি সকালের জল খাবারের জন্য। তো প্রত্যেক সানডেতেই লুচি হয়, এবারে ভাবলাম যে না লুচি ভালো লাগছে না, হাজব্যান্ডও বললো একটা কাজ করো বরং তুমি ছাতুর পরোটা বানাও। তো ছাতুর পরোটা বানালে এই যে দেখালাম একটু আগে, ওটা হচ্ছে আমাদের বাড়ির স্পেশাল আচার যেটা আমার ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো ছাতু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ওর সাথে ওই আচারটা মিশিয়ে আমি হচ্ছে ভেতরে পুর দিয়ে পুরো ঠেসে ঠেসে পুর দিতে হবে, দিয়ে ছাতুর পরোটা খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট তো বানিয়ে ফেলেছি, এবার মেয়েকে খাওয়াতে হবে যেটা আমার সব থেকে বড় কাজ সকালের। তো দেখো আমার মেয়ে খেলনা টেলনা নিয়ে খেলে না, ওর এরকম রিমোট, ছাঁকুনি এই সমস্ত আমি খেলতে ভালোবাসি। তো এখন ছাঁকুনিটা নিয়ে ওকে এটা নিয়ে ওর খেলা হচ্ছে। আর আজকে সত্যি কথা বলতে কি দেরি হয়ে গেছে একটু, সেই জন্য ওকে আর আজকে অন্য কিছু না, ওই জন্য একটু ইসাম বানিয়েছিলাম। আমি সেরিল্যাক্স খাওয়াই না, খুব একটা বাইরের জিনিস দিই না, তাও আমি কোনো এমার্জেন্সি সময়ের জন্য বা কোনো সময় সময় পেলাম না, তো আমি ইসামটা খাওয়াই, আমার ছেলেকেও খাওয়াতাম। তো ওকে খাওয়ানোর পর নিজে ব্রেকফাস্ট করবো, এসে গেছি রান্না করতে। তো আজকে আমাদের চিকেন হচ্ছে না স্যান্ডেতে, এসে গেছে ইলিশ মাছ। তো মাছগুলো বেশ বড় আছে, আর আমি বেগুন কেটে নিয়েছি, সমস্ত জোগাড় করে নিয়েছি। তো এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানাবো, আর এতে একটু কাঁচা তেলও দেবো। তো বুঝতেই পারছো কি রান্নাটা হবে, মেনুতে আছে সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ। সত্যি কথা বলতে কি আমার এই রেসিপিটাই ভালো লাগে বলে না আমি সবসময় এইটাই বানাই, বাট এবারে ভাবছি অন্য কিছু ইলিশ মাছ জানলে অন্য কিছু রেসিপি বানাবো। তো বেগুনটা না সত্যি কথা বলে কালো না বলে এইরকম বেগুন না, আমার খুব একটা ভালো লাগে না, বাট ঠিক আছে চলো কী আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ আমার মোটামুটি রান্না হয়েই এসেছে। তো ওই জলটা যেটা ছিল মিক্সিতে একটু মানে সেটা দিয়ে দিয়েছি, তো একটু ফুটে গেলেই নাবিয়ে নেব। তো বেশি সব মাছটাই করে ফেলবো, বেশি আছে তো ওবেলাও হয়ে যাবে। আর ভীষণই গন্ধ ছেড়েছে একটা সুন্দর, আমার এখনই বললে বিশ্বাস করবে না খিদে পেয়ে গেছে। আর এবারে আজকের মাছটা মনে হয় টেস্ট হবে, কারণ বেশ ভালো তেল বেরিয়েছে। তো তোমরা কে কীরকমভাবে ইলিশ মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। তো এতে একটু নাবানোর সময় কাঁচা লঙ্কার একটু কুচিয়ে দেবো, আর একটু হচ্ছে কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে কি আরও ভালো একটা স্মেল আসে। তো এখন প্রায় ঘড়ির কাটাতে বাজে বিকেল পাঁচটা। তো মেয়ে ঘুমিয়ে গেছে, ছেলে আছে নিচেতে, নিচের ঘরও দাদুর কাছেই আছে। তো তোমাদের সাথে শেয়ার করি চলো, আমি যে ওই ননদের বাড়ি গিয়েছিলাম না, ও জামা কাপড় পাঠিয়েছিল কিছু আমাদের জন্য, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি আমারও সেইভাবে দেখা হয়নি, আর ব্যাগ শুদ্ধ আমি রেখে দিয়েছিলাম। তো আজকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো একটা এই ড্রেস পাঠিয়েছি, ড্রেসটা পাঠিয়েছি আমার বরের জন্য। তো কালারটা ভীষণই হালকা কালার এবং খুব সুন্দর। তো এইরকম টাইপের ড্রেস ও এর আগে পরেনি, আই হোপ ওরও ভালো লাগবে। তো এটা সামনেটাতে বোতাম দেওয়া আছে, বাট পুরোটা না, অল্প গলার কাছটাতে, আর ফুল হাতা আছে, আর ভীষণই সফট মেটেরিয়াল। তো ওর আই হোপ ভালো লাগবে, বাট এটা হয়তো অফিস পরে যেতে পারবে না, কারণ অফিসে এরকম ড্রেস হয়তো অ্যালাও না, বাট খুব সুন্দর, জিন্সের সাথেও এটা ক্যারি করা যাবে, আর এমনি নর্মাল ফর্মাল প্যান্টের সাথেও এটা ক্যারি করা যাবে। তো এটা খুব ভালো হয়েছে, কালারটা খুব সুন্দর হালকা কালার। তো চলো নেক্সট কী আছে তোমাদের দেখাই। আর সত্যি কথা বলতে কি আমার আলমারিতে না জামা কাপড় রাখার আর জায়গা নেই, সামনে পুজো আসছে, জানি না কোথায় সমস্ত কিছু রাখবো, বাট ওই অ্যাডজাস্ট করতে হবে, দেখা যাক। এরপর আমারটাই তোমাদেরকে দেখাই। তো আমার জন্য একটা কুর্তি পাঠিয়েছে দেখলাম, সত্যি কথা বলতে কি আমি শাড়ি খুব একটা পরি না,
মানে পড়তে পারি না, পড়তে মানে আমার খুব ভালো লাগে বাট বাচ্চাদের নিয়ে ক্যারি করা যায় না। তো প্যান্টের কালারটা খুবই সুন্দর আর চুড়িদারটাও খুব সুন্দর। দাঁড়া তোমাদের খুলে দেখাচ্ছি পুরোটা, এই যে পুরোটা খুব সুন্দর ফ্রক, ফ্রক চুড়িদার যেগুলো বলে ওইরকম আর কি, সাইডে কাটা না গোল আর কি। তো এটা খুব সুন্দর হয়েছে এবং কালারটা খুব সুন্দর, আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এখন আর এটা পরবো না, এটা একবারে পুজোতে একটা দিন পরে বেরোবো। তো চলো নেক্সট আমার ছেলে মেয়ে দেখায়। আসল হচ্ছে যাদের, এটা হচ্ছে আলতা সিঁদুর, আর একটা টিবোদের অ্যাকচুয়াল নিয়ম আছে, এমনি তো আমাদের যে কোনো সদভ কাউকে কিছু দিলে তার সাথে আলতা সিঁদুর দিতে হয়, তো সেই জন্য আমার জন্য আলতা সিঁদুর আর টিপ দিয়েছে। তো এখানেতে আছে আমার ছেলে মেয়ের ড্রেস। চলো আগে প্রথম তোমাদেরকে ছেলের ড্রেসটা দেখাই। আর ওর না সব ফুল দিয়েছে, একদিকে ভালো হয়েছে আমার ছেলের ফুলটাই, কারণ শীতকাল এসে যাচ্ছে সামনে, তো ঠিক আছে। আর এখন আমার ছেলে না হাফ প্যান্ট অত পরতে চায় না, তো সেই ক্ষেত্রে প্যান্টটা ফুল ফুল আছে, একদিকে ভালোই হয়েছে। এটা ওর প্যান্ট আমার ছেলের, বেলটা হচ্ছে আমার মেয়ের, এসে গেছে দাদার সাথে। আর এটা হচ্ছে ছেলের ওই টি শার্ট টাইপ ফুল আর কি, আমিও ওর ছেলেকে ওরকম ফুলই দিয়েছি টি শার্ট আর হচ্ছে প্যান্ট। তো এটা হচ্ছে আমার ছেলে, তো এবার হচ্ছে আমার মেয়েরটা। এটা হচ্ছে আমার মেয়ের প্যান্ট, তো আমার প্যান্টটা দেখে না মনে হচ্ছে যেন ছোট না হয়, খুব সুন্দর রেড কালারের আছে আর বাচ্চাদের এই সমস্ত খুব ভালো লাগে। তো একটু আমি পরিয়ে দেখেও নিলাম আমার মেয়েকে, মানে গায়ে ঠেকিয়ে, তো ওর এই বছর জাস্ট পরতে পারবে, একদম মাপে মাপে হয়েছে প্যান্টটা, খুব সুন্দর স্টাইলিশ প্যান্ট, আমি ডেফিনেটলি এটাকে পুজোতে একদিন পরাবো। আর এর সাথে গেঞ্জি আছে, টপ টপসগুলো আমার মনে হয় ওর একটু বড় হবে, কারণ ওতেও লেখা আছে 6 থেকে 7 বছর, যাই হোক বড় হলে প্রবলেম নেই, ছোটো হলে প্রবলেম। তো এই দুটো কালার আছে, খুব সুন্দর দুটোই। তো এই হচ্ছে ড্রেস তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো আজকে একটু না বিকেলে বেরোনোর প্ল্যান আছে, তো ভাবছি এ তো ঘুমিয়েই গেছে, একটু বেরোবো, একটু বাচ্চাদের কেনাকাটাগুলো করে নেবো, কারণ পুজো তো এসেই গেল, সত্যি কথা বলতে গেলে বেশি দিন হাতে সময়ও নেই, তো যতটা পারে সম্ভব তাড়াতাড়ি করাই ভালো। আর আমাদের বাড়িতে সমস্ত পুজো শপিংয়ের প্রথমেই আগে বাচ্চাদের হয়, আর বাচ্চা তো আমাদের বাড়িতে প্রচুর, তো সেই জন্য বাচ্চাদেরগুলো আগে করে নেব। অনেকগুলোই বাচ্চা আছে রিলেটিভসদের বা আমাদের দুটো আরও তার, তো সেই জন্য বাচ্চাদেরগুলো আজকে আগে করে নেবো। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে না কি বলবো। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আর আমাদের ওখানে সামনে একটু দূরে মানে প্রায় তাও 15-20 মিনিট বাইকে লাগে, তো বাজার কলকাতা আছে, আমি কোনোদিন যাইনি এখনো পর্যন্ত, এটা 1-2 বছর হলো হয়েছে, তো ওখানেই যাব, ওখান থেকেই কেনাকাটা করব। তো এই যে আমরা কেনাকাটা করে নিয়েছি, আমি অপোজিটে ওয়েট করছি, আমার বর বাইকটা নিয়ে আসবে। এই যে কেনাকাটা আমাদের হয়ে গেছে, তো পার্কিং থেকে বাইকটা আনবে, আর বললো যে চলো একটু মিষ্টি খাবো, তো সেই জন্য আমি ওয়েট করেছি, ও বাইকটা নিয়ে আসবে তারপর এখান থেকে বেরোবো। তার আগে একটা চাও খাওয়া হয়েছে, কারণ আমার বর যেখানে যাবে অন্তত যাওয়ার সময় আসার সময় চা তো ওর চলবে। তো দেখলাম এখানে ভালো কালেকশনই আছে, তো এখান থেকে একটু দূরেতেই আছে ভিআইপি সুইটস। ভিআইপি সুইটসের মিষ্টি তো সবাই জানো খুবই ভালো হয়, এবং ও আমার বর মাঝে মাঝেই অফিস থেকে ফেরার পথে নিয়ে যায়, তো বলে চলো আজকে তোমাকে নিয়ে যাই, তোমার যেটা পছন্দ সেটা ওখানে দোকানে দাঁড়িয়ে খাবে। আর পাশে আছে সেঙ্কো গোল্ড, আমার কেন জানি জুয়েলারি সব দেখলে আমার খুব কীরকম একটা হয় জানি না, আমার মতো তোমাদের কারো হয় কি না। তো এখানে এসে গেছি, অনেক রকমের মিষ্টি আছে, দেখো আমার তো মিষ্টি দেখলেই, আমার বড় তো একদম মিষ্টি পাগল। তো আমাদের এলাকার মোটামুটি কোথায় ভালো মিষ্টি আছে কোন দোকানে কি আমার পরে সমস্ত জানে, এবং সমস্ত নিজের খাওয়া হয়ে গেছে, বাড়িতেও আনা হয়ে গেছে। তো এই যে আমি আমার বরকে ভয় দেখাচ্ছিলাম যে সেঙ্কো গোল্ডে আমি যাবো, নিয়ে গেলে না তুমি।
সত্যি কথা বলতে কি, সমস্ত হাজবেন্ডদের যখনই ওয়াইফরা বলে গোল্ড দোকানে যাব বা জুয়েলারি কিনবো, তখনই যে কি হয় জানি না আমি, ওদের মধ্যে একটা অদ্ভুত রকম ভয় কাজ করে। অন্য কোনো কিছুতে জানি না হাজবেন্ডগুলো এত ভয় পায় কিনা, যখন ওয়াইফ বলে জুয়েলারি কিনবো তখন যতটা ভয় পায়। আমার মতো তোমাদেরও কি একই হাল? কমেন্ট করে জানিও। কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তাটা এত ভালো লাগছিলো বাইকে করে, সত্যি কথা বলতে এখন আর বেরোনাই হয় না। আগে আমরা তো ভীষণই বেরোতাম এখানে, এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমরা অনেকবার এসে আড্ডা মানে খেয়েছি। তো এখানে পাশে একটা বারোমন মানে সরি এটা দোলতলা ঘাট, আমাদের এখানে অ্যাকচুয়ালি এত ঘাট আছে না আমি ভুলে যাই। তো এই দোলতলা ঘাটে এসে বললো চলো একটু দেখে আসি, খুব সুন্দর ওয়েদারটা। আর দেখো চারদিকের এত সুন্দর পরিবেশটা, আকাশটা এত সুন্দর হয়ে আছে না কি বলবো। তো সত্যি কথা বলতে কি বাচ্চা দুটো বাড়িতে আছে, তো মনের মধ্যে একটা টেনশানও কাজ করছে, বাট মাঝে মাঝে ও ফোন করে বাড়িতে জিজ্ঞেস করছে সব ঠিক আছে সব ঠিক আছে। তো যাই হোক, এসেছি একটু তো বসবো, বাট আমার হাজবেন্ডের জন্য বসারও উপায় নেই, ওই দেখেই চলে যাব। তো বলেছিল একটু চা খাবে, চা খেয়ে দে তারপরে যাবো এখান থেকে, বাট সেটাও পর্যন্ত খাওয়ার মতো আর সময় হয়নি। ওই দু একটা আমি একটু ফটো তুললাম যাক আর কি হয়। তো তারপরে এখান থেকে বেরোতে হলো, কারণ আর দেখো কত এখানেগুলো কী বলো তো, আমি ঠিক অ্যাকচুয়ালি জানি না। তো কোনো স্টিমার বা কোনো কিছু মাছ ধরার কিছু তোমরা কেউ জানলে আমায় জানিও। তো এখানে দেখলাম দু তিনটে এরকম দাঁড় করানো আছে, এবং ভেতরে কিছু লোকজনও দেখলাম যা মানে আছে আর কি। তো এগুলো এখানেতে দাঁড়িয়ে আছে আর এত লোকজন এখানে এসে আড্ডা মারছে। সত্যি কথা বিয়ের পর পর আমরা ওখানে এসে অনেক আড্ডা মারতাম, এসে বসে চা খেতাম, রাত্রিবেলা করে বাড়ি ফিরতাম। কিন্তু এখন আর বাচ্চাদের জন্য এই সমস্ত হয়েই ওঠে না। তো আমরা ওটাই ভাবি যে কখন আবার এই আগের মতো একটু এসে আড্ডা মারতে পারবো। এখন তো জাস্ট আসা, এসে একটুখানি এক মিনিট দাঁড়িয়ে আবার চলে যাওয়া। আর সত্যি কথা বলতে কি এত সুন্দর একটা পরিবেশ, যেতে ইচ্ছা করছে না একটু, কিন্তু কী করবো, যেতে হবে, বাচ্চারা কখন উঠে কান্নাকাটি করবে। আর দুজনেই চলে এসেছি তো আরও বেশি চিন্তা হচ্ছে। তোমার হাজবেন্ড তো চারদিকটা দেখতেই ব্যস্ত, খালি বাড়ি যার দিকে ওর মন পড়ে আছে, আছে তো এখানে আমার জন্য কিন্তু মন পড়ে আছে বাড়ির দিকে। তো ধরাবো না আর, এবার বেরিয়ে যাব। খুব বেশি হলে 5-10 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, আর সত্যি কথা বলতে মনটা জুড়িয়ে গেলো।